টি তে বাংলাদেশের ইতিহাসে সেরা পাঁচ ব্যাটারের একজন বনে গেলেন লিটন কুমার দাস তামিমের সমান ম্যাচ খেলে ইতোমধ্যে টোপকে গেছেন তামিমকেও লিটনের নিচে আছেন মুশফিক তবে সবার শীর্ষে সাকিব লিটনের উপর আছেন রিয়াদও বাংলাদেশের ইতিহাসে টি সেরা পাঁচ ব্যাটার কারা তাদের রান কত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লিটনের নৈপুণ্যে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনল বাংলাদেশ আর টাইগারের উইকেট কিপার ব্যাটার গড়ল এক অনন্য কীর্তি এদিন লিটন দাসের বিয়াল্লিশ রানের ভর করে কিউইদের মাটিতে টাইগাররা ছিনিয়ে নিয়েছে এই ফরম্যাটটির প্রথম জয় আর এই ম্যাচে টি টোয়েন্টিতে রান সংগ্রহে লিটন টপকে গেছেন দেশের ওপেনার তামিম ইকবালকেও অবশ্য শুধু তামিম একা নয় এদিন লিটনের পেছনে পড়েছেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও বাংলাদেশের হয়ে এই ম্যাচে লিটুন করেন অপরাজিত বিয়াল্লিশ রান আর রাতে টি টোয়েন্টিতে টাইগারদের হয়ে সেরা পাঁচ ব্যাটারের তৃতীয় স্থান দখল করেন এই উইকেট কিপার ব্যাটার তামিমকে টপকে যাওয়ার এই দিনে একাত্তর ম্যাচে সতেরোশো বারো রান স্পর্শ করেন লিটন কুমার দাস অন্যদিকে তার চেয়ে সতেরো এক রান করেন তামিম টি টোয়েন্টি বিশ্বকাপের এক মুহূর্তে ফর্মাটে কি বিদায় বলেছিলেন তামিম সে হিসেবে লিটনকে কে ছাড়ানোর আর কোনো সম্ভাবনা তার সামনে নেই তবে লিটন রান সংগ্রহে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আছেন তিন নম্বরে আর তার কাছে সুযোগ আছে সবাইকে টপকে শীর্ষে ওঠার এদিকে গড় রানিমের উপরে আছেন লিটন চব্বিশ দশমিক সাত শূন্য গড় নিয়ে রান করা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট একশো ত্রিশ দশমিক পাঁচ শুধু তাই না স্ট্রাইক রেটের দিক থেকে টাইগারদের মধ্যে শীর্ষ অবস্থান এই উইকেট রক্ষক কোপেনার অন্যদিকে তামিম চব্বিশ দশমিক এক শূন্য গড়ে একশো সতেরো দশমিক পাঁচ স্ট্রাইক রেটে রান করেছেন সতেরোশো এক এছাড়া আছেন অধিনায়ক সাকিব একশো বাইশ রান টি টোয়েন্টিতে রিয়াদ এখন অনিয়মিত সেক্ষেত্রে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে আর না ফিরলে কে টপ পাওয়ার সুযোগ পাবেন এদিকে টি টোয়েন্টিতে অবসর নেয়া মুশফিকুর রহিম একশো দুই ম্যাচে পনেরোশো রান করেছেন তালিকায় তার নাম্বার পঞ্চম তবে গর্ডনের দিক থেকে টি টোয়েন্টিতে দেশীয়দের মধ্যে সবার শেষে নাজমুল হোসেন শান্ত কিউইদের মাটিতে প্রথম টি টোয়েন্টি জেতা এই অধিনায়ক ছাব্বিশ ম্যাচে ছাব্বিশ দশমিক পাঁচ নয় গোড়ে পাঁচশো পঁচাশি রান করেছেন তিনি যদিও তার স্ট্রাইকেরটাও আশাব্যঞ্জক নয় মূলত ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে অধারাবাহিক হওয়ায় এদিকটাতে পিছিয়ে শান্ত টি টোয়েন্টি তার স্ট্রাইকের মাত্র একশো বারো দশমিক শূন্য ছয় টি টোয়েন্টি বোলিংতেও টাইগারদের মধ্যে এক নম্বর অবস্থানে সাকিব একশো সতেরো ম্যাচে তার দখলে আছে একশো চল্লিশ উইকেট ছিয়াশি ম্যাচে একশো পাঁচ উইকেট বা মুস্তাফিজুর রহমান আছেন দুয়ে বাংলাদেশের হয়ে আর কোনো বোলারই ফরম্যাটটিতে উইকেটের সেঞ্চুরি পাননি